হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আমাদের রাজ্য তথা দেশের মধ্যে যত কলেজ বিশ্ববিদ্যালয় আছে, সেটা রেগুলার হোক, ডিস্টেন্স হোক, যত ইউনিভার্সিটি বা কলেজ আছে, সবাই কিন্তু ইউজিসি রুলস রেগুলেশন মানতে বাধ্য। কারণ ইউজিসির দ্বারা অ্যাফিলিয়েশন না পেলে কেউ কিন্তু বিশ্ববিদ্যালয় হিসাবে সার্টিফিকেটও দিতে পারে না। ইউজিসি বিভিন্ন সময় আমরা দেখেছি নানা গাইডলাইন্স বার করে থাকে, আমি আপনাদের কাছে ইম্পর্টেন্টগুলো শেয়ারও করে থাকি। আজকে যেটা নিয়ে এলাম, এটা যুগান্তকারী পদক্ষেপ, খুব ভালো পদক্ষেপ, খুব সাধুবাদ জানাই এই পদক্ষেপকে, কারণ অনেক স্টুডেন্টসদের উপকার হবে। প্রায় 4 কোটি স্টুডেন্টসদের উপকার হতে চলেছে ইউজিসির নতুন পদক্ষেপ। শেয়ার করছি আজকের এই ভিডিওটা, খুব ইম্পর্টেন্ট ভিডিও, প্লিজ ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন। যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। যেটা বলছিলাম যে ইউজিসি বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন গাইডলাইন্স বার করে থাকে। কোনো গাইডলাইন্স হতে গেলে এরকমও আমরা দেখেছি যে কোথাও সেই গাইডলাইন্সটা মানা হয়, কোথাও কিন্তু গাইডলাইন্সটা মানতে অনেকটা সময় চলে যায়। যেমন ধরুন, অনেক জায়গায় আমরা দেখেছি 2 বছরের কোর্স 3 বছর অবধি হয়। অনেক জায়গায় আমরা দেখেছি যেখানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কোনো ইউনিভার্সিটি ধরতে গেলে যেটা 6 মাস আগে নিয়ে নিয়েছে, অন্যদিকে অন্য কোনো ইউনিভার্সিটি 6 মাস পর গিয়ে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নিচ্ছে। আমরা এরকমও দেখেছি রেজাল্ট পায় না, পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বা ধরতে গেলে রেজাল্ট বেরোচ্ছে না, অথবা রেজাল্ট বেরিয়ে গেলে মার্কশিটের হার্ড কপি আসে না। আবার এরকমও দেখেছি যে ধরতে গেলে আজকে ইউজিসি বলে দিয়েছে যে একটা ডেট দিয়ে দিয়েছে, তার মধ্যে যারা ধরতে গেলে অ্যাডমিশান নেবে এবং অ্যাডমিশানটা যারা ক্যান্সেল করে দেবে তাদের টাকাটা রিফান্ড করতে হবে। আমরা দেখেছি রিফান্ডেও অনেক সমস্যা হয়, অনেক জায়গায় আলাদা করে কলেজ বা বিশ্ববিদ্যালয় নিজে একটা ডেট দিয়ে দেয় যে না এই ডেটটার মধ্যে তোমরা করবে, কিন্তু ইউজিসি বলে দিয়েছে এই এই ডেটটা না, ইউজিসি বলে দিয়েছে 31 অক্টোবর বা 1 ডিসেম্বর, কিন্তু অনেক সময় কলেজ বলে দেয় যে না আগস্টের মধ্যে করতে হবে, সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। তো এরকম অনেক সময় আমরা দেখেছি ইউজিসি যে ধরতে গেলে নিয়মগুলো বার করে সেটা নয় ঘুরিয়ে ধরা হয়, আর না হলে ধরতে গেলে ধরা হয় কিন্তু অনেকটা লেটে গিয়ে ধরা হয়, রেজাল্ট বার করার প্রকাশের ক্ষেত্রেও তাই। তবে এইসব সমস্যার সমাধান এবার থেকে হবে। আমরা ইউজিসির তরফ থেকে একটা খুব ভালো একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ই সমাধান। ই সমাধান কি? এটা হচ্ছে টিচার্স ডের দিন 5 তারিখে 5ই সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। এই ই সমাধান হচ্ছে একটা সিঙ্গেল পোর্টাল থাকবে যেখানে স্টুডেন্টসরা তাদের নানা সমস্যা গিয়ে তাদের জানাতে পারবে। একটা 24 ঘন্টা ওপেন থাকবে, একটা নাম্বার দিয়ে দিয়েছে, সেই নাম্বারটাই স্টুডেন্টসরা ফোন করে জানাতে পারবে। ইভেন একটা ইমেল আইডি রয়েছে, সেখানে স্টুডেন্টসরা মেল করে জানাতে পারবে। সব থেকে ভালো খবর, ইউজিসি বলে দিল মানে আলটিমেটলি যারা 5 তারিখ থেকে শুরু হচ্ছে মাত্র 10 দিন, এবং সেটা ম্যাক্সিমাম 10 ডেজ, তার মধ্যে স্টুডেন্টসদের সেই প্রবলেমটাকে মিটিয়ে দেওয়া হবে। ইউজিসির দায়িত্ব নিয়ে এই কথাটা বলেছে, অনেক উপকার লাগবে অনেক স্টুডেন্টসদের। প্রথমত একটু কী বলে দিই, ই সমাধান যেটা আমি বলছিলাম, এই এতে স্ট্যাক হোল্ডার কারা? 4 কোটি স্টুডেন্টস যাদের উপকারে লাগছে, প্লাস যারা হচ্ছে 15 লাখ ধরতে গেলে টিচার, যারা টিচার রয়েছে তাদেরও নানা সমস্যা থাকে, তাদের উপকারে লাগছে। কলেজেস রয়েছে 42,343 এবং 1043 ইউনিভার্সিটিসদের জন্য গ্রিভেন্স রেজিস্ট্রাল একটা ধরতে গেলে একটা নতুন পোর্টাল ওপেন করতে চলেছে ইউজিসি, যার নাম হচ্ছে ই সমাধান। এখানে আলটিমেটলি কী হতে পারে? প্রথমত যেমন ধরুন একটা যে ব্রিজ অফ দ্য পলিসি অফ রিজার্ভেশন ইজ অ্যাডমিশন, অনেক সময় রিজার্ভেশনের ক্ষেত্রে যদি কোনো রকম করে প্রবলেম হয় স্টুডেন্টসরা সঙ্গে সঙ্গে বলবে। আচ্ছা, র্যাগিং এবং জেন্ডার ইকুয়ালিটি এই ব্যাপারগুলো তো অলরেডি চলছে, এগুলো তো অলরেডি খুব স্ট্রিক্ট হিসাবে কিন্তু ইউজিসি দেখে থাকে, সেগুলো তো চলবেই, বাট তার সাথেও অনেক ছোটো ছোটো প্রবলেমকেও ধরতে গেলে এখানে অ্যাডিশন করে দেওয়া হয়েছে। যেমন তার মধ্যে একটা বলছিলাম আমি রিফান্ড, কোনো স্টুডেন্ট কেউ যদি অ্যাডমিশান নেয়, অ্যাডমিশান নেওয়ার পর সে যদি ইউজিসির একটা যে ডেট রয়েছে তার মধ্যে সে ক্যান্সেল করে দেয়, তার টোটাল টাকাটা ফেরত দিতে কিন্তু বাধ্য ইউনিভার্সিটি। এখন থেকে না হলে আপনারা ফোন করতে পারেন বা আপনারা ইনফর্ম করতে পারেন 5 তারিখের পর থেকে ডাইরেক্ট ইউজিসিকে, যারা অ্যাফিলিয়েশন দেয় তাহলেই সেই কলেজ চলে, যারা অ্যাফিলিয়েশন দেয় বলে তাহলেই সেই বিশ্ববিদ্যালয় চলে। তার মানে চলে সে আপনার নন পেমেন্ট অফ ডিলে ইন পেমেন্ট অফ স্কলারশিপ আর ফেলোশিপ, কোনো ফেলোশিপ বা স্কলারশিপের ক্ষেত্রে যদি ডিলে হয় সেই ক্ষেত্রে ইউজিসি বলেছে তাদের জানাতে পারে স্টুডেন্টসরা। তারপরে বলে দিয়েছে উইথ হোল্ড অর রিফিউজ রিটার্ন অরিজিনাল ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট, অনেক জায়গাতে অরিজিনাল ডিগ্রি রাখে বা অনেক জায়গায় অরিজিনাল ডিগ্রি দিতেও দেরি করে। যেমন এক বছর পর সাধারণত আমরা জানি ডিগ্রি পাওয়া যায়, মানে সার্টিফিকেটটা পাওয়া যায়, কিন্তু সেটাও কিন্তু অনেক জায়গায় অনেক প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন। নট অনলি সেটা না, এমনি এছাড়াও যে কোনো রকমের ডিলে হচ্ছে কোনো কিছুতে সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন এবার থেকে ইউজিসিকে। তার সাথে বলে দিয়েছে রিফিউজিং টু অ্যাডমিশন ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ডিক্লিয়ার্ড অ্যাডমিশন পলিসি, যে অ্যাডমিশন পলিসি ইউনিভার্সিটি বা কলেজ বলে দিয়েছে তার বিরুদ্ধে গিয়ে কেউ যদি ধরতে গেলে কোনো অ্যাডমিশন হচ্ছে সেটাকে আপনি ইনফর্ম করতে পারবেন এবার থেকে ইউজিসিকে। তারপরে বলে দিয়েছে
ইরেগুলারিটি ইন দ্য অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশন প্রসেসে যদি রেগুলারিটি না থাকে সেটা আপনারা ইনফর্ম করতে পারছেন। ফলস এবং মিসলিডিং কোনো কিছু যদি ইনফরমেশন প্রসপেক্টাসে আছে, যে প্রসপেক্টাসে আপনাকে বললো যে মেবি ধরুন রাজ্যের বা রাজ্যের বাইরের কোনো ইউনিভার্সিটিতে MBA আপনি ভর্তি হচ্ছেন, তো সেক্ষেত্রে প্রসপেক্টাস বা ভর্তির সময় আপনাকে বলেছে যে আপনি এখানে MBA ভর্তি হচ্ছেন, এদিকে যখন আপনি সেখানে ক্লাস করতে যাচ্ছেন দেখছেন PGDM ক্লাস করছেন, তো এরকমও সমস্যা হতেই পারে। তো এই সমস্ত কিছুতে এই যে একটা কথা বলে ভর্তি আর একটা জায়গায় গিয়ে ধরতে গেলে ক্লাস, এবার থেকে কিন্তু UGC যেগুলোকে সলিউশন করে দেবে। তো 5 তারিখে এটা খুব ওয়েলকাম জানাই আমরা। আলটিমেটলি এই পোর্টালটা খুব উপকার লাগবে সমস্ত স্টুডেন্টসদের এবং টিচারদের, কলেজদের, ইউনিভার্সিটিদের। কী মনে হয় আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং আশা করব যে UGC এই যে 10 দিনের যে টাইমটা রেখেছে, যে 10 দিনের মধ্যে প্রবলেম সলিউশন করবে তারা, এই টাইমটাই যেন তারা মেনটেন করে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।